আমি আজকে আপনাদের দু তিনটে কথা বলবো। নিশ্চয়ই আপনাদের মনে আছে সামাজিক সুরক্ষা প্রোগ্রামে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে শুরু করে কৃষক বন্ধু 10,000 টাকা করে দেওয়া থেকে শুরু করে এগুলো কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি, অলরেডি হচ্ছে। দেখছেন আপনারা প্রায় 2 কোটি মানুষ দুয়ারে সরকারে নাম লিখিয়েছে, 2 কোটি, এবং তাতে 1.5 কোটি শুধু মহিলাই হবে। আমার উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে ইটস এ নিউ ওয়ার্ক অ্যান্ড ইটস এ নিউ কনসেপ্ট, এতে আমি খুব খুশি, এগুলো তো হচ্ছেই। কিন্তু এখন আমার ডেস্টিনেশন হচ্ছে শিল্প। আমরা একটা এম্পাওয়ারমেন্ট গ্রুপ তৈরি করেছি, আমি নিজে সেটা চেয়ারম্যান, আমার সাথে পার্থ চট্টোপাধ্যায় বা বিদ্যুৎ দপ্তর বা অন্যান্য 2-1টা দপ্তর আছে মিনিস্টাররা, প্লাস চিফ সেক্রেটারি থেকে শুরু করে যারা ইম্পর্টেন্ট সেক্রেটারি যারা রিলেটেড টু দিস ডিপার্টমেন্ট তারা সকলে আছে। আই মাস্ট থ্যাঙ্কস টু তরুণ ঝুনঝুনওয়ালাজি, যিনি আমাকে সেই সাজেশনটা দিয়েছিলেন যে আপনি নিজে একটা তৈরি করুন, এবং এই কাজটা যদি আপনি করেন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের অনেক কাজে সহজ হয়ে যাবে, একটা ওয়ান উইন্ডো সিঙ্গেল উইন্ডো ফর্মুলার। কারণ অনেক সময় ইন্ডাস্ট্রি হয়, সব কিছু হয়, রাজীবরা ভালো কাজ করে, বন্দনারা, কিন্তু কাজটা যেন পড়ে না থাকে। এবং আমরা ঠিক করেছি প্রতি মাসে একটা করে মিটিং হবেই, কি জমা পড়লো, কি পড়ে থাকলো, কেন পড়ে থাকলো, কেন ক্লিয়ার হলো না, এবং কতটা সাহায্য করা সম্ভব। আমি যেহেতু বলেছি যে সামাজিক কর্মসূচিতে আমরা 1 নম্বর, এগুলো কেউ করে দেখাতে পারবে না। বিনা পয়সায় রেশন, খাদ্য টোটাল বিনা পয়সায়, স্বাস্থ্যসাথী চিকিৎসা পুরো বিনা 5 লাখ টাকা করে পাচ্ছে, গভর্নমেন্ট হসপিটালে বিনা পয়সায় ট্রিটমেন্ট, স্টুডেন্টদের জন্য 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড, প্লাস কন্যাশ্রী স্কলারশিপ, বিবেকানন্দ স্কলারশিপ, যারা উচ্চশিক্ষায় পড়তেন তাদেরটা 75% মার্কস হলে পেতেন, তাদের মার্কস আমরা 60% করে দিয়েছি, যাতে অনেক ছেলেমেয়েরা আরও সুযোগ পায়। ঐক্যশ্রী প্রজেক্ট থেকে শুরু করে সমস্ত এগুলো করা হয়েছে। এবার আমি আপনাদের যেটা বলবো যে আমি আজ তো কয়েকটা শুধু অ্যানাউন্স করব। নেক্সট মাই ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন, একটা হচ্ছে দেউচা 5 মি, এখান থেকে বড়জোর 1 ঘন্টার রাস্তা, একেবারে বর্ধমান বীরভূম পুরুলিয়াকে ইশারা করে, হুগলি, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট কোল মাইন্স আমরা তৈরি করছি, এবং তাতে যে বিদ্যুৎ উৎপাদন হবে, আগামী 100 বছরে বাংলায় ইলেকট্রিসিটি স্কেয়ারসিটি হবে না। আর 2-3 বছরের মধ্যে কাজটা হয়ে গেলে মনে রাখবেন ইলেকট্রিসিটি চিপ হয়ে যাবে। কারণ আমি তো আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেকে বলে যে আমরা পাই না, পাই না, তার কারণ হচ্ছে আমার এখানে কিনতে হয়, আমায় কিনে করতে হয়। আমি নিজে যেদিন তৈরি করতে পারবো সেদিন আমি অনেক সুবিধেই দিতে পারবো। প্ল্যানিংটা তো তৈরি করতে হয়, উইদাউট প্ল্যানিং কিছু হয় না। সুতরাং দেউচা 5 মি উই আর রেডি। ফার্স্ট পেজে যে জমিটা সেটা অলরেডি গভর্নমেন্টের কাছেই আছে, আর সেকেন্ড পেজ যেটা করবে তার সমস্ত রিহ্যাবিলিটেশন প্যাকেজ তৈরি করা হয়েছে, চাকরি দেবো, ঘর দেবো, স্কুল দেবো, কলেজ দেবো, হাসপাতাল করে দেবো, রাস্তা করে দেবো, সব করে দেবো, বাড়ি করে দেবো, কোনো অসুবিধে নেই। দেউচা 5 মি। এবার শুনে রাখুন তাজপুর পোর্ট, তাজপুর পোর্ট আমরা অলরেডি ইউআই করেছি, তাই তো, হয়ে যাবে খুব সম্ভব, খুব তাড়াতাড়ি, আর ওয়েট করতে হবে না, এটা সেন্ট্রালের জন্য আমাদের ওয়েট করতে হয়েছিল এতদিন। তৃতীয়ত মনে রাখবেন ডেডিকেটেড ফ্রেট করিডোর, আমি রেল মিনিস্ট্রি থাকাকালীন এগুলো করেছিলাম, যারা রেলের সাথে কানেক্টেড আছেন তারা জানেন, ডানকুনি থেকে রঘুনাথপুর যে এরিয়াটা এটা যুক্ত হবে অমৃতসরের সাথে, ডানকুনি থেকে পানাগড় হয়ে বর্জরা হয়ে রঘুনাথপুরে গিয়ে যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটটা হবে সেটাকে আমরা নাম দিয়েছি জঙ্গল মহল সুন্দরী। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, জমি নেওয়া শুরু হয়ে গেছে, কত হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে জানেন? 72,000 কোটি টাকা। কত এমপ্লয়মেন্ট হবে? লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট হবে।
এক দেউচা পাঁচমিতেও প্রায় 15,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, এবং সেটাতেও ইনডিরেক্ট রয়েছে, ডিরেক্ট ইনডিরেক্ট মিলিয়ে লক্ষাধিক ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে, যেটা জঙ্গলমহল সুন্দরীতেও হবে। এটা WBIDC করছে। তাছাড়াও পানাগার বদেও 8,500 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, যেখানে 25,000 মানুষ কাজ পাবে। এর বাইরেও দুর্গাপুর জামুরিয়া হাওড়া জামালপুর ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে 4,500 কোটি টাকা, 3,500 কোটি টাকা, এখানেও 10,000 মানুষের কর্মসংস্থান হবে। 15,000 কোটি টাকার বেশি কর্মসংস্থান আজকেই এখান থেকে নেওয়া হচ্ছে, বিশেষ করে WBIDC-র, যেখানে 50,000 মানুষের কর্মসংস্থান হবে। ধানসিঁড়িটা উপলক্ষ, ধানসিঁড়িটা দিয়ে উদ্বোধন করার নাম করে আমরা আজকে এই বাদবাকি যে 15,000 কোটি টাকা প্লাস 72,000 কোটি টাকা প্লাস আপনার ওদিকে 15,000 কোটি টাকা, এগুলো সমস্ত কিন্তু হচ্ছে। এবং শুধু হচ্ছে বলে না, জমি নেওয়া হয়ে গেছে, জমি নিতে শুরু করেছে, কাজ শুরু হয়ে গেছে, প্ল্যানিং রেডি হয়ে গেছে, DPR রেডি হয়ে গেছে। আমাদের সরকার বিশেষ করে ইন্ডাস্ট্রির পাশে থাকবে, এবং তাই ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য আমরা দুটো নতুন পলিসি আজকে বলছি। আমি বলেছি নাও মাই টার্গেট ইজ ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট। আমরা এথানল প্রোডাকশন প্রমোশন পলিসি অ্যানাউন্স করছি। বায়োফুয়েল হিসেবে ইথানলের গুরুত্ব ক্রমাগত বাড়ছে। পেট্রোল ডিজেলের সাথে ইথানলকে ফুয়েল মিক্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইথানল ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এবং এর সোর্স র মেটেরিয়ালস হচ্ছে ভাঙা চাল, যে চালগুলোকে আমরা খুদকুঁড়ো বলি, বা যে চালগুলো ভেঙে যায় সেই চালগুলো দিয়ে এটা তৈরি হয়। অর্থাৎ একদিকে ইন্ডাস্ট্রি তৈরি হবে, আরেকদিকে বাংলা, মনে রাখবেন, ধন ধান্যে সুজলা সুফলা বাংলা মা, সবচেয়ে বেশি চাল উৎপাদন হয়, এবং সেই ভেঙে যাওয়া চালটা থেকে, মনে রাখবেন, চাষিদের এই ভেঙে যাওয়া চালটা আর কম দামে বিক্রি করতে হবে না বা তাদের ক্ষতি হবে না, এটা থেকে আমরা কাজ করে আমরা দেশের মধ্যে বাই চালে রাজ্য ধান উৎপাদনে দেশের মধ্যে 1 নম্বর। আর ইথানলের সবচেয়ে ভালো সোর্স হচ্ছে ভাঙা চাল। আমরা তাই এই ভাঙা চাল চাষিদের কাছ থেকে কিনে নিলে চাষিদের ইনকামটাও বাড়বে। আমরা যেমন দুয়ারে সরকার রেশন যেটা চালু করব, আমরা যেটা বিনা পয়সায় রেশন দিচ্ছি, কোথা থেকে দিচ্ছি? আমরা ম্যাক্সিমামটা কিনি চাষিদের থেকে। আমাদের চাষিদের থেকে কিনে খরচ করতে হয় কত জানেন? ধানটা চাল করে সব কিছু করে কিনে টিনে আমরা যে টাকায় কিন যে টাকায় দিই বিনা পয়সায়, 1 কেজি চালের দাম কিন্তু বাইরে 30 টাকা, প্রায় 29-30 টাকা, প্রায় আজকে 10 কোটি 30 লক্ষ লোককে বিনা পয়সায় আমরা রেশন দিই। এটা বড় ব্যাপার, আগামী দিন এটা দুয়ারে রেশন হয়ে যাবে। এবং এই ইথানল সেক্টরের পোটেনশিয়ালিটি এত বেশি, এটাকে কেন্দ্র করে গ্রামগঞ্জে অনেক কারখানা গড়ে উঠবে, ফুয়েলের পক্ষেও কাজে লাগবে, অর্থাৎ ইন্ডাস্ট্রি বাড়বে। এবং অলরেডি 1 বছরে 1,500 কোটি টাকা ইনভেস্টমেন্ট এখানে হবে, অলরেডি প্ল্যান করা হচ্ছে। কাজ পাবেন প্রায় 48,000-এরও বেশি মানুষ। ইন্ডাস্ট্রিতে আমাদের IT সেক্টরও বড় সেক্টর, দেশের মধ্যে IT সেক্টরে এখন সেরা গন্তব্য বাংলা। 1,500-এর বেশি IT কোম্পানি এখানে কাজ করছে, অনেক ছেলেমেয়েরা কাজ করছে। আমরা এবার রাজ্যে ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি গড়ে তুলব, কারণ ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি পলিসি আমরা ঘোষণা করছি, এটা আমরা কয়েকদিনের মধ্যেই দিয়ে দেব। এখন আমাদের লক্ষ্য ডেটা হ্যান্ডলিং অ্যান্ড স্টোরেজ, তার হাব হিসেবে আমরা গড়ে তুলব, যা শুধু পূর্ব ভারতই নয়, বাংলাদেশ, নেপাল, ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোরও প্রয়োজনীয়তা মেটাতে পারবে, এটা আমরা করব। ডেটা সেন্টারগুলোতে সাধারণের সাহায্য করবে রাজ্য সরকার, সব ধরনের ইজি অ্যাপ্রুভাল, সেলফ সার্টিফিকেশন, ল্যান্ডের অপটিমাল ইউজ অ্যালাউ করা, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি,
কোয়ালিটি পাওয়ার, ওয়াটার সাপ্লাইয়ের মতো ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করা সব আমরা করব। আমাদের সাপোর্ট পেলে আমি বিশ্বাস করি আগামী পাঁচ বছরে বাংলায় 400 মেগাওয়াটের ডেটা সেন্টার তৈরি হয়ে যাবে, এটাও আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আমরা রাখছি। এবং 20,000 কোটি টাকা রাজ্যে ইনভেস্টমেন্ট হবে এবং এক্ষেত্রে 24,000 আইটি জানা ছেলে মেয়েরা আরও চাকরি পাবে, কর্মসংস্থান হবে। বিগত 10 বছরে 1,00,000 কোটি টাকার ওপর নতুন বিনিয়োগ হয়েছে। বিজিপিএসের 5টা এডিশনে প্রায় 13,00,000 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসছে, তার অনেকটাই রূপায়ণের পথে। রাজ্যে এ সময় বিনিয়োগের একটা বই আমরা প্রকাশ করেছি, বইটা ইটসেলফ উইল স্পিক যে আমরা কি করছি না করছি। আমি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে এবং চেম্বার্সদের কাছে বইটা পাঠানোর জন্য অনুরোধ করব, এটা ডিটেলসে করা আছে। আমরা গ্রিনফিল্ড বিমানবন্দর যেটা অন্ডালে, এটাকে আমরা ইন্টারন্যাশনালি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, এটা আমরা আগামী 2 বছরের মধ্যে আন্তর্জাতিক উড়ান চালানোর উপযোগী করে ফেলব। এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেলে আমাদের, এবং এর জন্য আমরা বাজেটে 150 কোটি টাকা রেখেছি এবারে। সুতরাং এটা হয়ে গেলে, আর ওদিকে রিজিওনাল কানেক্টিভিটির জন্য কুচবিহার বিমানবন্দর হয়ে গেছে, শুধু প্লেন চালানো বাকি, মালদা এবং বালুরঘাট এই দুটো জায়গায় রিজিওনাল কানেক্টিভিটি অলরেডি 99% কাজ হয়ে গেছে বিমানবন্দর তৈরি করার। আর এই রাজ্যে প্রায় 30টা হেলিকপ্টার স্টেশন তৈরি হয়ে গেছে, যেগুলো হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জন্য পারমানেন্ট হেলিপ্যাড ল্যান্ডিংয়ের, সেটাও তৈরি হয়ে গেছে। এছাড়া হচ্ছে অমৃতসর ডানকুনি পণ্য করিডর, যেটা আমি আপনাদের আগেই বলেছি। এটা 2,500 একর জমি, জমি আইডেন্টিফাই করা হয়েছে, ল্যান্ড ব্যাংক করা হয়েছে, যারা চাইছে তাদের দেওয়া হচ্ছে, যেটা আমি বলেছি 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হবে। এছাড়া অশোকনগরে আইওসি আপনারা জানেন আমাদের সাথে তেল প্রকল্প করছে, অয়েল পাওয়া গেছে, আরও একটা জায়গায় বাংলায় অয়েল পাওয়া গেছে, সেটা আমি এক্ষুনি বলছি না, রিসার্চের কাজ চলছে। ফলে এই যে অয়েল পাওয়া গেল, এটা দিয়ে হলদিয়া পাইপে করে তেল কত জায়গায় যেতে পারে, এগুলো কিন্তু বড় কাজ। এবং এছাড়াও আমি মনে করি আরও অনেক শিল্প আছে, যা যা সমস্যা আছে তা দ্রুত আমরা সমাধান করব। আমরা উৎকর্ষ বাংলা ইতিমধ্যে তৈরি করেছি, প্রায় 6,00,000 ছেলে মেয়েকে কর্মসংস্থানের জন্য তৈরি করা হয়েছে ট্রেনিং দিয়ে, স্কিল ট্রেনিং। স্কিল বাংলায় চিপ এবং স্কিল হচ্ছে খুব ভালো ছেলেমেয়েরা, ভেরি গুড স্কিল পাওয়ার আমাদের ছেলেমেয়েদের। তার মধ্যেও প্রায় 25,000 ছেলে মেয়েকে আই থিঙ্ক 1-1.5 বছরের মধ্যেই স্কিল ট্রেনিং করে কাজ দিয়ে দেওয়ার ব্যবস্থাও হয়েছে। ইন্ডাস্ট্রির ডিম্যান্ড অনুযায়ী কিন্তু এটা আমরা স্কিল ট্রেনিং দিচ্ছি, এবং ইউনাইটেড নেশনসের WSIS পুরস্কারও আমাদের উৎকর্ষ বাংলা পেয়েছে। তাই আগামী দিনে আমি মনে করি ইন্ডাস্ট্রির মাধ্যমে 6,00,000 ছেলেমেয়েরা অনেক কর্মসংস্থানও যেমন আমরা করতে পারব, তেমনি রাজ্য জুড়ে কর্মসংস্থানের আর ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টের পঞ্চ প্রদীপও আমরা জ্বালাতে পারব সমস্ত দিক থেকে। তাই আমরা যেটা ঠিক করেছি, যা যা সমস্যা আছে তা দ্রুত সমাধান করবার জন্য আমরা একটা হাই পাওয়ার কমিটি তৈরি করেছি, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশনাল বোর্ড, কনসার্ট সমস্ত ডিপার্টমেন্টকে এতে আমি রেখেছি এবং আমি নিজে আছি। আমি নিয়মিত বসব, মাসে একবার করে অন্তত আমি বসব, এবং যদি কারো কোনো সমস্যা থাকে, আমরা যেহেতু সব ডিপার্টমেন্টগুলো কো রিলেটেড আছে, বসে আমরা সেগুলোকে সমাধান করব। এবং ইতিমধ্যেই 1 কোটির বেশি কর্মসংস্থান MSME হয়েছে, কারণ আপনারা জানেন বানতলায় যে লেদার কমপ্লেক্সটা হচ্ছে তাতে 5,00,000 ছেলেমেয়ের কর্মসংস্থান ইতিমধ্যে 2-3 লাখ হয়েও গেছে। কানপুর থেকে উত্তরপ্রদেশ থেকে টোটাল চর্মশিল্প বাংলায় চলে এসছে। এছাড়াও আমাদের ডোমজুর হাওড়াকে ঘিরে বিভিন্ন MSME ইউনিট তৈরি হয়েছে, যাতে জরির কাজ থেকে শুরু করে সোনার কাজ থেকে শুরু করে অনেক কাজ হচ্ছে, সেখানেও প্রায় 2,00,000 ছেলেমেয়ের চাকরির এ হয়েছে। আমি গর্ব করে বলতে পারি দেশে যখন কর্মসংস্থান সংকুচিত হচ্ছে, 45 বছরের হাইয়েস্ট ইন ইন্ডিয়া আনএমপ্লয়মেন্ট বেঙ্গলে, তখন আমি গর্ব করে বলতে পারি আমাদের 40% দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি এবং 40% এমপ্লয়মেন্ট আমরা বাড়িয়েছি এই প্যান্ডামিকের মধ্যেও।